নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 21শে জুন হতে চলেছে সবচেয়ে বড় সূর্যগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, এই সূর্যগ্রহণটি নাম দেওয়া হয়েছে চূড়ামণি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ হবার ফলে আমাদের জীবনে কি কুপ্রভাব পড়তে চলেছে এবং কি হতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে মোটেও ভয় দেখানো নয়। এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে সজাগ করে দেওয়া এবং সতর্ক করে দেওয়া। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। গ্রহণ, এই নামটা শুনলেই আমরা জানি যে এই জিনিসটি খুবই খারাপ। আর এটাও বাস্তব যে গ্রহণ কোনোদিনও ভালো হয় না বা সুখের হয় না, সে সূর্যগ্রহণ বলুন বা চন্দ্রগ্রহণ বলুন, যে কোনো গ্রহণই কিন্তু আমাদের জীবনে কোনো শুভ ফল দেয় না, এটা বাস্তব। 21শে জুন 2020 যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি বড় মাপের একটি সূর্যগ্রহণ হতে চলেছে এবং এটি এই সূর্যগ্রহণটি সংঘটিত হবে রবিবার দিন। তাই এই সূর্যগ্রহণের নাম রাখা হয়েছে চূড়ামণি সূর্যগ্রহণ। তার আগে আপনাদেরকে জানাই, আপনারা জানেন হয়তো যে 26শে ডিসেম্বর 2019 আরেকটি সূর্যগ্রহণ হয়েছিল যার প্রভাব আমাদের জীবনে কিন্তু খুব একটা ভালো পড়েনি। আপনারা নিজেরাও ভুক্তভোগী এবং বুঝতেও পারছেন। তো এই সূর্যগ্রহণ আসার ফলে কিন্তু আমাদের জীবনে আবারও কিছু দুর্যোগ, আবারও কিছু প্রবলেম আসতে চলেছে। 21শে জুন 2020 যে সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে সেটি কিন্তু মিথুন রাশির ঘরে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মিথুন রাশির অধিপতি গ্রহ কে? বুধ গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আর এই বুধ কী দেখায়? নেচার দেখায়, প্রকৃতি দেখায়। অর্থাৎ আমাদের এই প্রকৃতির উপর এর একটা কুপ্রভাব পড়তে চলেছে। এবার আমি আপনাদেরকে জানাই যে কী কী হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনাদেরকে কোনো ভয় দেখানোর বিষয় নেই, আমি এটা আপনাদেরকে সজাগ এবং ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি করছি। তো আসুন জেনে নিন কী হতে চলেছে। দেখুন, প্রথম অবস্থায় যদি বলি, আমাদের অর্থনৈতিক অবস্থা এমনি ডাউন হয়ে গেছে আমাদের দেশের। এর পাশাপাশি কিন্তু এই গ্রহণের ফলে কিন্তু অর্থনৈতিক অবস্থা আবারও খারাপ হতে চলেছে। এর পাশাপাশি এই গ্রহণের ফলে আমাদের জীবনে আসতে চলেছে বড় ঝড়। হ্যাঁ বন্ধুরা, বড় রকমের ঝড় আসতে চলেছে। এছাড়াও ভূমিকম্প, খরা, এইসব কিন্তু হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অগ্নিকাণ্ড অর্থাৎ অগ্নিসংযোগ, জঙ্গি হানা, এইসব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায়, এই সূর্যগ্রহণের ফলে আমাদের জীবনে খুব একটা ভালো কিছু আসছে না। এরপরে আবারও সূর্যগ্রহণের একটি ভিডিও দেব, সেখানে আমি বলবো বিভিন্ন রাশির ধরে যে তাদের কী প্রভাব পড়তে চলেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।